ফুড চ্যালেঞ্জ করতে, মানে আমি আর মা দুজনে মিলে ফুড চ্যালেঞ্জ করব। সেই ফুড চ্যালেঞ্জে কী কী রয়েছে? লুচি রয়েছে, দুজনের চারটে করে, একজন মায়েরও লুচি, লুচি আর আলুর তরকারি। আমটা রয়েছে, আমটা জাস্ট এমনি, ওটা চ্যালেঞ্জের জন্য না। আর আমাদের সাথে জলও রয়েছে, তো দুজনে একসাথে খাবো। কোনো তাড়াহুড়ো নেই, তারপরে যে আগে শেষ করতে পারবে সেই জিতে যাবে, তারপরে পানিশমেন্টও আছে। এবার চলো শুরু করি আমরা খাওয়া। লেটস স্টার্ট। কে আগে খেতে পারবে? আস্তে আস্তে খা, খুব তাড়াহুড়ো করবি না। ভালোই হয়েছে আলুর তরকারিটা। পুরো শেষ করতে হবে, থাকলে হবে না। আমও শেষ করতে হবে না। চ্যালেঞ্জ তো যখন চ্যালেঞ্জ, আবার আস্তে আস্তে পানিশমেন্ট আছে না? আমাকে দাঁড়াতে বলে তুই খেয়ে নিচ্ছিস? আমার তো ছোট, তুই নিবি না কেন এই প্লেটটা? বন্ধুরা আমার খাবার শেষ হয়ে গেছে, আমার মেয়ে পারেনি। দেখি দাও আমার প্লেটটা শেষ, আমার প্লেট শেষ, কিচ্ছু নেই। এবার পানিশমেন্ট পাবে ও। না কেন পানিশমেন্ট, তুমি বলেছো পানিশমেন্ট আছে। আমটা খেয়ে দেখা, সে কত আগে খায় তাহলে আর পানিশমেন্ট হবে না। আমারও শেষ, তরকারিটা আছে খেয়ে নে। ওটা সব দেখাতে হয়, তাহলে পারলি না। তোমার পানিশমেন্ট হচ্ছে শুরু এখন থেকে। কী পানিশমেন্ট? রান্নার রেসিপি বলো, তুমি তো রান্না জানো না, ওর জন্য তোমার জন্য রান্নার রেসিপি। অন্য কিছু আমরা কিছুই রান্না পারবো না। শুক্তোতে কী ফোড়ন দেয় বলো, একদম সহজ রেসিপি, কোনো কিছু না। শুক্তোতে কী ফোড়ন দিতে হবে? গরম মশলা, গরম মশলা, গরম মশলা, গরম মশলা। শুক্তোতে গরম মশলা? আপনারা কোনোদিন শুনেছেন শুক্তোতে কেউ গরম মশলা দেয়? আমি তো কোনোদিন শুনিনি যে শুক্তোতে গরম মশলা দেয়। আমি রান্না কিচ্ছু জানি না, তার জন্য গরম মশলা। শুক্তোতে তেজপাতা, রাঁধুনি এগুলো ফোড়ন দিতে হয়, মেথি, রাঁধুনি, তেজপাতা এগুলো ফোড়ন দিতে হয় শুক্তো। শুক্তো ঠিক আছে, আমি শিখে নেবো রান্না, তখন আর অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, গুড নাইট, বাই।